हेलो हेलो श्री श्री सांसद भवन की चिन्ह नमस्कार प्रभु আমাদের এখানে ছিন্নমস্তক পূজা এটা পরম্পরা ধামি দিয়ে আমাদের পূজা করার হয় আমাদের তিন কিলোমিটার লাইটিং হয় তারপরে খিচুড়ি 20,000 লোকের মতন অ্যারেঞ্জমেন্ট থাকে খিচুড়িতে তারপরে 200 মতন আমাদের মশারি বিলানো হয় আজকে আপ থেকে কি পূজা শুরু আমাদের 5টা থেকে শুরু হয় পূজা সন্ধ্যা 5টার দিকে কি করে পূজাটা শুরু হলো কি আছে এইটা আমাদের একটা ঠাকুর দাস বলে একটা লোক ছিল উনি শেওড়া গাছে পায় ওকে স্বপ্নে আদেশ দেয় যে তুমি এখানে আমাকে বসাও নালে এইদিকে আশেপাশে খুব মানে গন্ডগোল হইতো মানে রেলে কাটার ডেলি হইতো এক দুইটা কেউ বাড়িতে এনে পায়খানা করতে আসতো ওর বুবা হয়ে যেত এই আমার পাশের বাড়ির লোক জামিনি বলে ওর বউটা মারাই গেল বুবা হয়ে তারপরে এই পাশে একবার কলা গাছ দিতে চায় নাই ওর লোকটা গত্থায় পড়ে গেল যে এলাকাত পূজা না হয়েছে এলাকাতে উঠে না আশা করি আপনারা শুনছেন সবাই টিভিটা বাতে দেখছেন হ্যাঁ এই আজকে একজনকে চান্দা চাইলো 10 টাকা দিতে পারে নাই হ্যাঁ ওর রেলে সঙ্গে সঙ্গে পড়ে গেল পরে উনি 201 টাকা এসে দিয়ে গেল এই হেবি জাগ্রত ঠাকুর এখানটা থেকে বালুঘাট থেকে আসে মালদার থেকে আসে কলকাতার থেকে অলরেডি মালদা কলকাতার লোক চলে আসছে 2 দিন আগে হ্যাঁ তারপরে আপনার আসাম থেকে আসে আলিপুর থেকে আসে ফালাকাটার থেকে আসে লোকাল তো আছে শিলিগুড়ির তো অ্যাভেলেবেল আছে আমাদের হ্যাঁ বলিপথা রয়েছে 200-র মতন উৎসর্গ করি বলি দিই আমরা তারপর